আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই জর্দার রেসিপি। খুব সহজে আর অল্প সময় তৈরি করা যায় ভিন্ন স্বাদের এই রেসিপিটা, আর খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। সেমাই জর্দা রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করেছি লাল সেমাই। সেমাইগুলোকে একটু লম্বা টুকরো করে ভেঙে নিয়েছি। এখানে প্রায় 100 গ্রামের মতো সেমাই আছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়েছি 1টা দারচিনি, 2টা এলাচ আর 1টা তেজপাতা। এবার মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। ঘি ব্যবহার করলে এই জর্দার মধ্যে সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেঙে রাখা লাল সেমাইগুলো। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এবার এই সেমাইগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। তবে কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে সেমাইগুলোকে ভাজবেন না, তাহলে সেমাইগুলো কিন্তু পুড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এবার কিছুক্ষণের জন্য এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। আর এভাবে করে উল্টে পাল্টে সেমাইগুলোকে ভাজবেন, যাতে করে সবগুলো সেমাই সুন্দরভাবে ভাজা হয়। আর যখন সেমাইয়ের থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখনই বুঝতে পারবেন যে সেমাইগুলো ভাজা হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে প্রায় 1/4 কাপের মতো লিকুইড দুধ আছে। তবে প্রথম অবস্থায় দুধের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, যেহেতু এই সেমাইটার মধ্যে চিনি ব্যবহার করব। চিনির থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে, তাই এই পর্যায়ে দুধ একটু বুঝে ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী যোগ করে নেবেন। এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর এভাবে করে রান্না হতে হতেই দেখবেন চিনির থেকে বের হওয়া পানি আর দুধের মধ্যেই সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম। যেহেতু সেমাই জর্দা রান্না করছি, তাই সেমাইয়ের কালারটাকে একটু জর্দার মতো করার জন্য এর মধ্যে আমি ফুড কালার ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এই ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন। জর্দার রং দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এভাবে করে রান্না করতে করতেই দেখবেন সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সেমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সেমাই জর্দাটাও রান্না করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো কিশমিশ, 1/2 টেবিল চামচের মতো দিয়েছি কাজু বাদাম কুচি, আর 1/2 টেবিল চামচ দিয়েছি মাওয়া। আর সব উপকরণ দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। যেহেতু জর্দার মধ্যে চিনির পরিমাণটা বেশি ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে সেমাইটা একটু আঠালো মনে হলেও যখন সেমাইগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন এটা অনেকটা ছড়ছড়া হয়ে যাবে। সেমাইগুলো ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু বেশ অনেকটাই ছড়ছড়া হয়ে গেছে। এবার এই সেমাইয়ের মধ্যে আমি কিছুটা বেবি সুইট মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এই বেবি সুইট মিষ্টির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর উপর থেকে কিছুটা কাজু বাদামও দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।